আজকে বলতে পারেন কোন অধিকারে আজকে বাংলার অধিকার কেড়ে নেওয়া হয়, কোন অধিকারে আজ দিল্লির অধিকার কেড়ে নেওয়া হয়, কোন অধিকারে আজ পাঞ্জাবের অধিকার কেড়ে নেওয়া হয়, কোন অধিকারে আজ তামিলনাড়ু থেকে শুরু করে ছত্তিশগড় থেকে শুরু করে মহারাষ্ট্রে গভর্নমেন্ট ভেঙে দেওয়া থেকে শুরু করে শুধুমাত্র ইউপি গুজরাট আর মধ্যপ্রদেশ বিজেপির রাজ্য এই কয়েকটা রাজ্যে টাকা দেয়া ছাড়া অন্যান্য রাজ্যে অনেক স্কিম বন্ধ হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি স্কিম কোথায় বন্ধ হয়েছে? আমাদের এখানে প্রায় 63টা স্কিম বন্ধ হয়ে গেছে। এখন আবার শুনছি নতুন করে একটা প্রোগ্রাম দিয়েছে, আমাদের কন্যাশ্রী আছে না, আমাদের খাদ্যশ্রী আছে, আমাদের মেধাশ্রী আছে, বিজেপির এত প্রোগ্রাম করেও হয়নি, এত ছবি লাগিয়ে কোভিডে মানুষকে ইঞ্জেকশন দিয়েও ছবি লাগিয়ে দিয়েছে, ডেড বডির সাথেও মনে একটা ছবি পাঠিয়ে দিয়েছে, আবার একটা প্রোগ্রাম করেছে পিএমশ্রী। বাবা, কন্যা একটা বাচ্চা ছাত্র ছাত্রী, তাদের সৌন্দর্যটাকে আমরা শ্রী বলি। সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজ বাঁচানোর জন্য আমরা সবুজ সাথী বলি। আমরা মেধা যাতে বাড়ে, ওবিসিদের আমরা স্কলারশিপ দিচ্ছি, আমরা মেধাশ্রী বলি। আমরা খাদ্য সাথী বলি, আমরা স্বাস্থ্য সাথী বলি, রূপশ্রী বলি, এখন আবার হচ্ছে পিএমশ্রী। পিএমশ্রী করে হয়, সিপিএম হবে, শ্রী পিএম স্কিমটার না হওয়া উচিত, পিএমশ্রী না বলে। শ্রীটা কোথায়? শ্রীটা চলে গেছে, সবাই নাকি কালা আদমি, মানে সবাই হচ্ছে ব্ল্যাক পার্টি, সবাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত, সবাই হচ্ছে করাপ্টেড, সবাই হচ্ছে ব্ল্যাক, আর বিজেপি হচ্ছে হোয়াইট, সবাই হচ্ছে অ্যান্টি প্যাট্রিয়টিক, সবাই টেররিস্ট, আর বিজেপি হচ্ছে ন্যাশনালিস্ট। ফেডারেল স্ট্রাকচার যখন ইচ্ছে ভেঙে দিচ্ছে। আরে আমরা জিজ্ঞেস করলাম, পাঁচবার 100 দিনের কাজে প্রথম হয়েছি, এটা ভালো প্রশংসা নাকি এটা অপরাধ? ভালো কাজ করার জন্য খেসারত দিতে হচ্ছে। পাঁচবার পরপর প্রথম হয়েছি 100 দিনের কাজে বাংলা, সব টাকা বন্ধ। গরিব লোক যারা অন্নদাতা, যারা খাদ্য তৈরি করবার জন্য ধান কাটে, রাস্তা তৈরি করবার জন্য রাস্তার মাটি কাটে, স্কুল বিল্ডিং তৈরি করবার জন্য ইট পাতে, ফরেস্ট রক্ষা করার জন্য গাছ পোতে, এইসব কাজের লোকেদের কাজ করিয়ে নিয়ে তাদের 7,000 কোটি টাকা দেওয়া হয়নি। উপরন্তু এই বছরের বাজেট যদি আপনারা দেখেন, তাহলেও দেখবেন সব রাজ্যে টাকা দিয়েছে, বাংলাকে বড় একটা শূন্য দিয়েছে। ইলেকশনের সময় এসে বড় বড় কথা, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আর বাংলাকে বলছে ভাতে মারো। আর কয়েকজন ইটুস উটুস কুটুস, এগুলো বাচ্চাদের ওয়ার্ড, অনেকে বলে না এপাং ওপাং ঝোপাং, হ্যাঁ হয়তো বাচ্চাদের কবিতা, আমরা শুনিনি ছোটবেলায়, হাট্টি মাটিম টিম পুরো বইটা পড়ে দেখেছেন, কোনোদিন সময় হয়েছে? আজকে আমি একটা প্রবাদ বললাম, হরে হরে করে কম্বা, আমি ইটিস কুটুস ইটুস বিটুস যা হয় বানি বানি মিলি মিলি। গ্রামের সড়ক রাস্তা যোজনায় আমরা প্রথম হলাম পরপর 4 বার, টাকা বন্ধ, গ্রামের মানুষ গর্তে গর্তে হাঁটবেন, আর বিজেপির শর্ত ভোটের সময় 500 টাকা হাতে গুজিয়ে দেবে, দিয়ে বলবে একটা ভোট 5,000 টাকা নেই,
এত টাকা, সব টাকা চুরি করেছে। বাংলার আবাস যোজনা 11 লক্ষ স্যাংশন দিয়ে দিয়ে 160টা টিম এসেছিল, কিচ্ছু পায়নি। স্যাংশন দেওয়ার পরে সেই স্যাংশন দেয়নি। আরও যে 34 লক্ষ বাংলার বাড়ি আমাদের লিস্টে করা আছে গরিব মানুষের, সেটা পর্যন্ত দেয়নি।